Please like, share, subscribe and press the bell icon. কিগো কেমন হচ্ছে? দারুণ। গরমের দুপুর। এই প্রচন্ড গরম আর ঠান্ডা খাবো না? রোজ কিছু না কিছু ঠান্ডা জলে গুলে খাওয়া চাই। ভাত ডাল না খাই, এক গ্লাস ঠান্ডা খাবই। সে আমি তুমি সবাই। তাই আজকে ভাবলাম একটা নতুন কিছু চ্যালেঞ্জ করা যাক। তাই নিলাম দই আর রু আফজা, এই দুটো মিলিয়ে দেখি কেমন শরবত হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো আর শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো কিভাবে বানাই। প্রথমে দই নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে চামচে দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি দইটাকে। এবার এর মধ্যে দেবো চিনি। চিনিটা সামান্য দেবো, যেহেতু রুহ আফজাটা মিষ্টি সেই জন্য চিনি সামান্য দেবো। কারো যদি চিনি প্রয়োজন না হয় চিনি নাও দিলে কিচ্ছু যায় আসে না। সামান্য দু চামচের মতো চিনি দিলাম যেহেতু টক দই। দেবো একেবারেই ঠান্ডা ফ্রিজের জল। ঠান্ডা ফ্রিজের জলটা খাওয়ারই বাহানা হচ্ছে এইসব শরবত তৈরি করা। দেবো ঠান্ডা ঠান্ডা কুল কুল হওয়ার জন্য বরফের টুকরো। ব্যাস তৈরি, কম খাটনিতে একটা শরবত তৈরি হয়ে গেল। কিছুই না, খাও আর ঠান্ডা হয়ে যাও। মাথা ঠান্ডা, শরীর ঠান্ডা গরমের দুপুরে। তৈরি অল্প সময়ে অল্প উপকরণে ঠান্ডা ঠান্ডা শরবত। বানাও, খাও আর আমাকে কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ সুন্দর।